প্রত্যেক বছর শেখ জামাল টিম আপনার খুব স্ট্রাগল করে সুপার লিগ খেলে, নাম্বার তিন হয় চার হয়, তা আমার মেসেজটা ছিল যে আমরা তিন নম্বর বা চার নম্বর টিম হওয়ার জন্য এবার খেলবো না, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। তো আলটিমেটলি যখনই আপনি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবেন তখন কিন্তু প্রত্যেকটা ম্যাচই ফোকাসটা একই রকম থাকে। তো আমাদের ওই এক্স্যাক্টলি সেটাই হয়েছে যে আমরা যখনই মাঠে নেমেছি এবং প্রত্যেকটা ম্যাচই আমাদের খুব স্পেশালি আমরা মনে করেছি, এবং আপনি দেখবেন যে আমরা কিছু লো স্কোরিং ম্যাচ জিতেছি যেগুলো হচ্ছে আমাদের ভিতরে কমিটমেন্টটা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব। ছেলেদের মধ্যে ওই বিশ্বাসটা আসলে দেওয়ার চেষ্টা করছি যে আমরা অ্যাজ এ টিম হিসেবে যদি খেলতে পারি তাহলে আমরা ডেফিনেটলি আমরা এই এই সিরিজে মানে এই মৌসুমে আমরা আসলে ফাইট করতে পারবো, চ্যাম্পিয়ন রেসে থাকতে পারবো। আবির্ভাবের পরেই ফুটবলে সাফল্য আছে রাশি রাশি, কিন্তু ক্রিকেটে শেখ জামালের এমন সুদিন আর কখনোই আসেনি। এই প্রথম ক্রিকেটের শিরোপা সুবাস পাচ্ছে ধানমন্ডির ঐতিহ্যবাহী দলটি। লীগ পর্বে সাফল্যের ধারা সুপার লিগে ধরে রাখতে পারলেই দেশের একমাত্র লিস্টে ক্রিকেটের শিরোপা যাবে শেখ জামালের ঘরে। অথচ মৌসুম শুরুর আগে এই দলটি নিয়ে হয়তো এতটা চওড়া আশা ছিল না কারোরই। সাকিব মুশফিক রিয়াদদের সাইন করিয়ে তারকার হাট বসিয়েছিল মোহামেডান। সাবেক চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকে তো পারফর্মারের অভাব নেই, আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী পুরো দস্তুর সব্যসাচী দল। প্রাইম ব্যাংকের কাছে শক্ত পরীক্ষা দিলেও আবাহনীকে পাত্তাই দেয়নি শেখ জামাল। লিগে একটাই হার ধুঁকতে থাকা মোহামেডানের কাছে। তারুণ্য আর অভিজ্ঞতার দারুণ মিথস্ক্রিয়ায় এবারকার লিগের সবচেয়ে ধারাবাহিক দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাফল্যের নেপথ্যের গল্প শোনালেন শেখ জামালের ক্রিকেটাররা। আলহামদুলিল্লাহ আমাদের টিম স্পিডটা খুবই ভালো আছে, আমাদের টিম কম্বিনেশনটা খুব ভালো আছে। তো আমি আশাবাদী যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেই টুর্নামেন্টটা আগে আছে। এখন আসলে সুপার লিগটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আসলে ফিনিশিংটা ভালো না হলে তো রেজাল্ট আসবে না। টিম বন্ডিংটা, বেশ কিছু প্লেয়ার অনেকদিন ধরে এখানে খেলছে আর যাদেরকে নেওয়া হয়েছে তারাও খুব ভালো পারফর্ম করেছে, স্পেশালি আমাদের ফরেন প্লেয়ারও খুব ভালো পারফর্ম করেছে। সো আমার মনে হয় আমরা যদি সেম মোমেন্টাম ধরে রাখতে পারি রেজাল্ট আমাদের পরে আসবে ইনশাল্লাহ। সুপার লিগের আগে গোটা দলকে চাঙ্গা করতে শেখ জামাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিশেষই ইফতার আয়োজন। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে যেভাবে সাপোর্ট করে আসছে আল্লাহ আমাদেরকে ওই শেষ জায়গায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ আমরা পাবো ইনশাআল্লাহ। ঘরোয়া এই আয়োজনে লিগের বাকিটা পথ চলতে সবাইকে আরও বেশি একাত্ম হওয়ার অনুরোধ কর্তাদের। সবাই একসাথে ডিসাইড করেছি, উই ওয়ান্টেড টু মেক শিওর যে আমাদের টিমের কম্বিনেশনটা ভালো হয়। আলহামদুলিল্লাহ ক্লিক করছি, তো সোফার তো রেজাল্ট ভালো যাচ্ছে, একটা ম্যাচ হেরেছি বাকিগুলো জিতেছি, এখন আমরা এই রেজাল্টটা কন্টিনিউ করতে চাই। উই আর হোপিং ফর দ্য বেস্ট, আমরা এখন খুব ভালো একটা পজিশনে আছি, এমন একটা পজিশনে ইটস আওয়ার্স টু লুজ। আমাদের যে টিম কম্বিনেশন আছে আমরা কনফিডেন্ট দ্যাট আমরা সুপার লিগে গিয়ে এবং একটা যে ম্যাচ আছে সিটি ক্লাবের আমরা ক্যারি অন করতে পারবো রেজাল্ট। সো হয়তো তিনটা জয়ের দরকার হবে সুপার লিগে। আমাদের যে টিম কম্বিনেশন আছে আমরা হোপফুলি ইনশাল্লাহ চ্যাম্পিয়নের দিকে আগাতে পারবো। টিমটা যেভাবে করছি মিড লেভেল থেকে এক্সপিরিয়েন্স আলা যে প্লেয়াররা আছে এক্সপিরিয়েন্স প্লেয়ারও আমরা নিয়েছি, তো ওভারঅল সব কিছু মিলে যেভাবে টিমটা করেছি আল্লাহর রহমতে আমাদের পজিশন যে ভালো একটা পজিশন আছে, আমরা চ্যাম্পিয়ন ফাইট দিতেছি। আশা করি খুব ভালো একটা অবস্থানে আমরা যেতে পারবো এবং ক্রিকেট অঙ্গনে খুব ভালো একটা অবস্থান আমরা রাখতে পারবো। সেক্ষেত্রে যদি ফুটবলের কথাও যদি আমি বলি, ফুটবলটাও আল্লাহর রহমতে আমাদের অনেক ভালো একটা পজিশনে আছে। এটি যদি বলতে হয় আমাদের, আপনারা সবাই জানেন আমাদের লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট সাফন সোবান তাজবির স্যার, তিনি একজন ইয়াং এবং এনার্জেটিক মানুষ, তিনি খেলাটাকে খুব পছন্দ করে এবং তার প্রচেষ্টা সবসময় মিড লেভেল থেকে ভালো একটা টিম তৈরি করে দেশে ভালো একটা খেলার অঙ্গনে ভালো একটা প্লেয়ার দেওয়া তার উদ্দেশ্য, এবং সেটাই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। শেখ জামালের সেরা শক্তি বৈচিত্র্যময় বলে লিডার বোর্ডের সেরা সাত বোলারে তিনজনই তাদের। 18 উইকেট নিয়ে তালিকার শীর্ষে কাশ্মীরের পারভেজ রাসুল, আরেক স্পিনার সানজামুলের প্রাপ্তি 14 উইকেট, কিন্তু ডেথ ওভারে শেখ জামালের সেরা অস্ত্র মৃত্যুঞ্জয় চৌধুরী। একাধিক নেল বাইটিং ফিনিশিংয়ে ত্রাতা ছিলেন এই বাহাতি, 5.09 ইকোনমিতে মৃত্যুঞ্জয় শিকার 14 উইকেট। ইট ওয়াজ গ্রেট ফিলিং, আই এম রিয়েলি এনজয়িং উইথ দিস টিম, ইটস আ গুড বাঞ্চ অফ ক্রিকেটার্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ম্যানেজমেন্ট ইজ ভেরি গুড, আই এম রিয়েলি এনজয়িং। আলহামদুলিল্লাহ উই আর অন দ্য টপ অ্যাট দ্য টেবল দিস টাইম, রিয়েলি দিস এ এনজয়েবল মোমেন্ট ফর আস অ্যাজ এ টিম। খুব ভালো পারফর্ম করতেছি, সো দ্যাটস ওয়াই আমাদের এনভায়রনমেন্টটা খুব ভালো আছে এবং সবাই একে অপরকে সাপোর্ট করতেছে, এটা সবথেকে বড় দিক। ব্যাটাররা একাধিক ম্যাচে পা হড়কেছে,
তবে দলের প্রয়োজনে কখনো মিডল অর্ডারে পারভেজ রাসুল, আবার লেট অর্ডারে নেমে বোলারদের কচুকাটা করেছেন জিয়া। সেরা দশে একমাত্র সাইফ হাসান থাকলেও এই স্ট্যাট দিয়ে শেখ জামালের ব্যাটারদের মূল্যায়ন করা মুশকিল। দলের প্রয়োজনে ঠিকই হাল ধরেছেন সৈকত আলী, ইমরুল কায়েসরা। আউট অফ দ্য ফিল্ড একটা এনভায়রনমেন্ট, এটা আমি আসলে অন্য কোনো টিমে এরকম দেখিনি। কেননা এখানে সবসময় যে রেজাল্টের জন্য পুশ করছে ম্যানেজমেন্ট তা না, আমরা আসলে সবাই এক হওয়ার খুব চেষ্টা করি এবং ছোট ছোট কিছু প্রোগ্রাম থাকে, ছোট ছোট কিছু ফান গেম থাকে, যেগুলোর মাধ্যমে টিমের বন্ডিংটা অনেক ভালো হয়। আমাদের বোলিং ইউনিটটা অনেক ভালো, সবাই সবার জায়গা থেকে সেরাটাই দিতে পারতেছে, এক এক বলার এক এক দিন নিজের করে নিচ্ছে। এখন পর্যন্ত ওই দিনটা হয়তো আমার আসে নাই, ইনশাল্লাহ হোপফুলি সামনে ম্যাচগুলোতে, যেহেতু বড় বড় ম্যাচ এখনও বাকি আছে সুপার লিগের, হোপফুলি আই উইল কাম ব্যাক ডেফিনেটলি। পুচকে সিটি ক্লাব ম্যাচ দিয়ে লিগ পর্ব শেষ হবে শেখ জামালের। সেই ম্যাচ জিতলে 18 পয়েন্ট হাতে নিয়ে সুপার লিগ শুরু করবে মোহাম্মদ রফিক, সোহেল শিষ্যরা। আত্মবিশ্বাসে টইটম্বুর হলেও লিগের বাকি পথ নিয়ে দারুণ সিরিয়াস সবাই। আমাদের প্রত্যেকটা প্লেয়ার বিলিভ করেছে যে হাউ দে পারফর্ম, এবং আপনি যদি দেখেন যে একটা গ্রুপ অফ পিপুল, আমি বলবো যে আমাদের যে 14-15টা প্লেয়ারকে নেওয়া হয়েছে এবং সবার উপর ট্রাস্টিং ছিল, এবং ট্রাস্টিংটা মাঠে আল্লাহর রহমতে বা যে আল্লাহর অশেষ রহমত যে মাঠে আমরা পুরোপুরি আমাদের প্ল্যান অনুযায়ী আমরা সাকসেসফুল হতে পারছি। নাফিল খান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.